বন্ধুগণ, যারা সেক্টর 5 এবং নিউ টাউন রাজারহাটে, যেখানে যে আইটি কোম্পানি, সার্ভিস কোম্পানি এবং যেটা ফিনটেক হাব হচ্ছে, সাথে যেটা সিলিকন ভ্যালি হচ্ছে, সাথে সাপোর্ট জিতে যে আইটিসি ইনফোটেকের হেডকোয়ার্টার, ইনফোসিস এর নতুন ক্যাম্পাস, উইপ্রো সেকেন্ড লার্জ ক্যাম্পাস, সেকেন্ড সেকেন্ড ক্যাম্পাস যেটা হচ্ছে, সেটাতে যারা কাজ করতে যায় বা যাবে তাদের জন্য একটি বড় খবর বেরিয়ে আসছে। তাদেরকে আর বেশি দিন বাসে ঝুলে যাতায়াত করতে হবে না। কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি অরেঞ্জ লাইন, যেটা কলকাতা মেট্রোর কবি সুভাষ, যেটা নিউ গড়িয়াতে অবস্থিত, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট যে মেট্রো অরেঞ্জ লাইন রয়েছে সেইটি যখন পরিদর্শনে গেছিলেন, সেইখানে গিয়ে অনেক কিছু একটি আপডেট দিয়েছেন। সেই আপডেট সম্পর্কে আপনাদের জানাবো। অনেকেই বলেছিলেন কবি সুভাষ নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত সমস্ত অ্যাপ্রুভাল, মানে মেট্রো তৈরি হয়ে গেছে, মেট্রো ট্রায়াল রান হয়ে গেছে, সিআরএস অ্যাপ্রুভাল হয়ে গেছে, তবুও কেন মেট্রো চালু হয়নি এখনো? তো তাতে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার বলেছেন, ওই রুটে এখনো ঠিক মতো সিগন্যালিং সিস্টেম তৈরি নেই, তাই ওই রুটে এখন ইআই অর্থাৎ ইলেকট্রনিক ইন্টারলকিং সিগন্যালিং সিস্টেমের কাজ হচ্ছে, যাতে ওই রুটে একটি মেট্রো দিয়ে, যেটা এখন আপনি জোকা থেকে তারাতলা যে মেট্রো চলে, তাতে মাত্র একটি মেট্রো চলে, ওরকম মেট্রো চালাতে রাজি না মেট্রো রেলের তরফ থেকে। এর সাথে কবে এই পুরো রুটটি নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো রুটটি চালু হবে সেটি সম্পর্কেও জানিয়ে দিয়ে গেছে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। আমি আগেই মাসেই একটি ভিডিও করেছিলাম বেলেঘাটা মেট্রো স্টেশন থেকে নিকো পার্ক মেট্রো স্টেশন পর্যন্ত কাজের অগ্রগতি সম্পর্কে, কিরকম কাজ হচ্ছে, কি কোথায় কোথায় প্রবলেম রয়েছে, সেখানে কি কি কাজ হচ্ছে, সে সম্পর্কে একটা ভিডিও করেছিলাম। তো সেই সেইখানে আমি বলেছিলাম যে এত দ্রুত পরিমাণ কাজ হচ্ছে, তাতে মনে করা হচ্ছে আগামী বছরের মধ্যে সিসি2 পর্যন্ত মেট্রো রেল, তো মেট্রো রেলের তরফ থেকে এই যে কবি সুভাষ থেকে নিউ গড়িয়া থেকে সিসি2 পর্যন্ত মেট্রো রেল খুলে দেওয়া হবে। সেই একই জিনিস বলে গেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। যারা যারা ওই আগের ভিডিওটি দেখেননি তাদের জন্য আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলো। তিনি বলেছেন যেটা, সেটা হলো নিউ গড়িয়া থেকে বেলেঘাটা, মানে যেটা মেট্রোপলিটানের ওপর যে মেট্রো স্টেশনটা রয়েছে যেটা আপনাদের দেখিয়েছি, ওই মেট্রো স্টেশনটা ডিসেম্বর, মানে এই ডিসেম্বর, মানে ডিসেম্বর 2023 সালে খুলে দেওয়া হবে। তারপর জুন 2024 সালে সেক্টর 5 পর্যন্ত এখানে লাইনটি ইস্ট ওয়েস্ট মেট্রো, মানে হাওড়া থেকে সেক্টর 5, যেটা এখন সেক্টর শিয়ালদা থেকে সেক্টর 5 চলছে, মেট্রো চলছে, তার সাথে ইন্টারচেঞ্জ করবে। তো এটা ইন্টারচেঞ্জ করবে, তারপরে ডিসেম্বর 2024 এ সিসি2 পর্যন্ত সেটাকে খুলে দেওয়া হবে, এবং তারপরে বাকি অংশটি সিসি2 থেকে যেটা এয়ারপোর্ট, ওই অংশটি ডিসেম্বর 2025 সালে খুলে দেওয়া হবে। কারণ ওইখানে কিছু অংশ এটা মাটির নিচ দিয়ে চলবে মেট্রো রেলটা। এই যে পুরো মেট্রোটা আপনারা দেখতে গেলে এই অরেঞ্জ লাইনের বেশিরভাগটাই মাটির উপর দিয়ে যাবে। কবি সুভাষ থেকে নিউ গড়িয়া থেকে একদম সিসি2 পেরিয়ে চিনার পার্ক পর্যন্ত এই মেট্রোটা মাটির উপর দিয়ে যাবে। তারপরে কিছুটা অংশ এয়ারপোর্টের জন্য এটা মাটির তলায় চলে যাবে। তো এই মাটির তলায় যাওয়ার জন্য ওই কাজটা একটু দেরি হবে, বাট সিসি2 পর্যন্ত, কিন্তু সিসি2 পর্যন্ত এটা ডিসেম্বর 2024 এ খুলে দেওয়া হবে, এবং কাজের অগ্রগতি সেই দিকেই নিয়ে যাচ্ছে যেটি পরের বছরের মধ্যে সিসি2 পর্যন্ত খুলে দেওয়া হবে সম্ভাবনা প্রবল হচ্ছে। আপনাদের আপকামিং আরো এই রিলেটেড, যেটা কাজের অগ্রগতি রিলেটেড, আরো অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেল আরো আপকামিং এইরকম ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড খবর দেখার জন্য এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।